এসআই কোম্পানির হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি থাকায় প্রতিষ্ঠানটিকে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে মিথানল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। চলতি সপ্তাহে এইচএসসি ও সম্ভাবনা পরীক্ষা মূল্যায়নে কমিটি গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে 8 সদস্যের এই কমিটির সদস্যরা অটোপাস পাওয়া শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি বাদল ও 5 নং আসামি সাজু। জবানবন্দি রেকর্ড করার পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন বলে জানান জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল। নারায়ণগঞ্জে দৈনিক বিজয় পত্রিকার বন্দর প্রতিনিধি ইলিয়াস সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার রাতে বন্দরের আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকাণ্ডের মূল হোতা মাদক ব্যবসায়ী তুষারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি তৈরি হয়েছে। তিনি আরো বলেছেন তার দেহে আর করোনা সংক্রমণ নেই। চলতি সপ্তাহে নির্বাচনী প্রচারণায় ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। ফ্রেঞ্চ ওপেনারের ফাইনাল ম্যাচেও কোন সেট না হারায় ধারাবাহিকতা বজায় রেখেছেন নাদাল। নোভাক জকোভিচকে হারিয়ে সরাসরি সেটে ফাইনাল ম্যাচ জিতে ফ্রেঞ্চ ওপেনারের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া এর মাধ্যমে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের রেকর্ড গড়লেন নাদাল। ধর্ষণে নারীর অশালীন পোশাককে দায়ী করে যে ভিডিও বার্তাটি প্রকাশ করেছিলেন সেটি প্রত্যাহার করে নিয়েছেন অনন্ত জলিল। তোপের মুখে ক্ষমা চেয়ে ফেসবুক ও ইউটিউব থেকেও ভিডিওটি সরাতে বাধ্য হন তিনি। তবে পরে সম্পাদিত নতুন ভিডিও পোস্ট করেছেন আলোচিত সমালোচিত এই অভিনেতা।